বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুর রহিম, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ, দাগনভূঞা, ফেনী। আমি আজ দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের যুক্তিবিদ্যা বিষয়ের অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা উদাহরণ এবং বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য আলোচনা করছি। আমাদের আজকের পাঠের শিরোনাম অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা দাও, উদাহরণ দাও, বৈজ্ঞানিক আরোহের সাথে অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো সার্বিক সিদ্ধান্ত অনুমান করার প্রক্রিয়াকে আরোহ বলে। যুক্তিবিদ মিল আরোহকে প্রথমত দুই ভাগে বিভক্ত করেছেন, যথা প্রকৃত আরোহ ও অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ আবার তিন প্রকার, যথা বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যানুমান। আরোহ যুক্তিবিদ্যায় বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের মধ্যে বেশ কিছু বিষয়ে সাদৃশ্য থাকলেও অনেক বিষয়ে পার্থক্য বিদ্যমান। অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা, যে আরোহ অনুমানে কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে শুধুমাত্র প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি ও ব্যতিক্রমহীন অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। অবৈজ্ঞানিক আরোহে আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতালব্ধ জ্ঞানের উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এ প্রসঙ্গে যুক্তিবিদ মিল বলেন, যেসব বাক্য আমাদের অভিজ্ঞতার অন্তর্গত প্রত্যেক ঘটনার ক্ষেত্রে সত্য, সেসব বাক্য সাধারণ সত্যে অভিষিক্ত করাই হলো অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহের মূল কথা হলো, এই ধরনের ঘটনা সর্বদা ঘটতে দেখেছি, এর বিপরীত কোনো দৃষ্টান্ত কখনো চোখে পড়েনি, সুতরাং এই ধরনের ঘটনা সব ক্ষেত্রে সত্য। উদাহরণস্বরূপ, সকল কাক হয় কালো। আমরা আমাদের অভিজ্ঞতা শুধুমাত্র কালো রঙের কাক দেখেছি, ভিন্ন কোনো রঙের কাক কখনো চোখে পড়েনি, সুতরাং কাকের কালো রং সম্বন্ধে আমাদের অবাধ ও ব্যতিক্রমহীন অভিজ্ঞতার উপর নির্ভর করে আমরা অনুমান করি যে সকল কাক হয় কালো। বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা, যে আরোহ অনুমানের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। উদাহরণস্বরূপ, রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, শারমিন হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে আমরা কয়েকটি ব্যক্তি মানুষের মৃত্যুর বাস্তব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে মানুষ ও মরণশীলতার মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করি এবং প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতিতে বিশ্বাস স্থাপন করে সকল মানুষের মরণশীলতা সম্পর্কে সিদ্ধান্ত অনুমান করি। বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ উভয়ই প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত হলেও তাদের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান, নিম্নে তা আলোচনা করা হলো। এক, বৈজ্ঞানিক আরোহ অনুমান প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ভিত্তিতে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। অপরপক্ষে অবৈজ্ঞানিক আরোহ কেবলমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির শিথিল প্রয়োগের ভিত্তিতে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে, কার্যকারণ নিয়মের উপর অবৈজ্ঞানিক আরোহ অনুমান প্রতিষ্ঠিত নয়। দুই, বৈজ্ঞানিক আরোহ অনুমান সহায়ক নানাতক উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সিদ্ধান্ত স্থাপন করা হয়। এখানে যেমন সহায়ক ও অনুকূল দৃষ্টান্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়, তেমনি নানাত্মক বা প্রতিকূল দৃষ্টান্ত আছে কিনা তাও অনুসন্ধান করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কেবলমাত্র কয়েকটি সহায়ক দৃষ্টান্ত দেখে সিদ্ধান্ত স্থাপন করা হয়, কোনো নানাত্মক বা প্রতিকূল দৃষ্টান্ত আছে কিনা তা দেখা হয় না। তিন,
বৈজ্ঞানিক আরোহ অনুমান একটি জটিল প্রক্রিয়া, কারণ এই অনুমানে কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের জন্য পরীক্ষণাত্মক পদ্ধতির বিভিন্ন ধাপ যথা সংজ্ঞা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, অপনয়ন, প্রকল্প প্রণয়ন প্রভৃতি ধাপ অতিক্রম করতে হয়। অন্যপক্ষে অবৈজ্ঞানিক আরোহ অনুমান একটি সহজ সরল প্রক্রিয়া, কারণ এই অনুমানে ওই সমস্ত ধাপগুলো অতিক্রম করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় না। এখানে কেবলমাত্র কয়েকটি সার্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চার, বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত বিজ্ঞানসম্মত ও সুনিশ্চিত, কেননা এখানে ব্যাপক অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তা কার্যকরণ নিয়মের উপর প্রতিষ্ঠিত। অপরদিকে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত অনিশ্চিত বা সম্ভাব্য, কারণ এখানে অনেক সময় সীমিত অভিজ্ঞতার ভিত্তিতে কার্যকরণ সম্পর্ক নির্ণয় না করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাঁচ, বৈজ্ঞানিক আরোহ অনুমান বস্তুগতভাবে সত্য আশ্রবাক্য সংগ্রহের উদ্দেশ্যে দৃষ্টান্তের সংখ্যার বদলে দৃষ্টান্তের পর্যবেক্ষণের মানের উপর গুরুত্ব আরোপ করে। পক্ষান্তরে অবৈজ্ঞানিক আরোহ অনুমান দৃষ্টান্ত পর্যবেক্ষণের মানের পরিবর্তে দৃষ্টান্তের সংখ্যার উপর অধিক গুরুত্ব আরোপ করে। ৬, বৈজ্ঞানিক আরোহ অনুমান সার্বিক সত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে আরোহ পদ্ধতির যথাযথ প্রয়োগ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ এই পদ্ধতি যথাযথভাবে প্রয়োগের কোনো চেষ্টা করে না। ৭, বৈজ্ঞানিক আরোহ অনুমান বিজ্ঞানীদের ব্যবহারযোগ্য আরোহ প্রক্রিয়া, এতে যে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে আবারও প্রমাণ করা হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ অনুমান সাধারণ লোকের গঠিত আরোহ, এতে কোনো সিদ্ধান্ত প্রমাণের কোনো চেষ্টা করা হয় না, তাই এটি সাধারণ লোকের আরোহ বা লৌকিক আরোহ নামে পরিচিত। ৮, বৈজ্ঞানিক আরোহ অনুমানে কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার সময় সিদ্ধান্তের উদ্দেশ্য বিধির মধ্যে কিরূপ সম্বন্ধ আছে তা বিশ্লেষণ করা হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ অনুমানে এরূপ বিশ্লেষণের সাহায্য গ্রহণ করা হয় না। ৯, বৈজ্ঞানিক আরোহ অনুমান বিশ্লেষণের সাহায্য গ্রহণ করে বলে অপ্রয়োজনীয় বিষয়ে অপসারণ বা অপনয়ন করতে পারে, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ বিশ্লেষণহীন নিরীক্ষণের উপর নির্ভর করে বলে অপনয়ন করতে পারে না। উপসংহার বা পরিশেষে আমরা বলতে পারি, উপরোক্ত আলোচনায় দেখা যায় যে বৈজ্ঞানিক আরোহ অনুমানের তুলনায় অবৈজ্ঞানিক আরোহ অনুমান অনেক কম নির্ভরযোগ্য, কিন্তু যুক্তিবিদ ব্যাকনের মতে অবৈজ্ঞানিক আরোহকে বালকসুলভ আচরণ তথা মূল্যহীন বলা ঠিক হবে না। বৈজ্ঞানিক আরোহের অনুপস্থিতিতে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অনুমান আমাদের কিছুটা সাহায্য করে, তাই আরোহ যুক্তিবিদ্যায় অবৈজ্ঞানিক আরোহ অনুমানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবাইকে ধন্যবাদ।